সেনা অভ্যুত্থান যে পাকিস্তানের ব্যানার ইসলামাবাদ থেকে লাহোর কিংবা করাচি বা রাওয়ালপিন্ডি রাতারাতি দেশের প্রধান প্রধান শহর ছেয়েছে এই ব্যানারে সেনা প্রধান রাহিল শরীফের ছবি সহ বিশাল বিশাল ব্যানার জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের তহবিলের উপরে তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রকের গত কয়েক বছরে এই আইআরএফআই সংস্থায় কারা কত অনুদান দিয়েছেন তদন্তের সব খতিয়ে দেখা হবে সূত্রের খবর 2012 সাল পর্যন্ত অন্তত 15 কোটি টাকা অনুদান পায় ব্রিটেনে প্রতিষ্ঠিত জাকির নায়েকের এই সংস্থাটি ইতালিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ অন্তত 20 জনের প্রাণহানির আশঙ্কা আহতের তালিকাও দীর্ঘ বলে অনুমান ইতালির দক্ষিণের পুগলিয়ায় সিঙ্গল লাইনের ট্রেন চলাচল করে একই লাইনে একই সময় দুটি ট্রেন এসে যাওয়াতেই দুর্ঘটনা দুটি ট্রেনের মাঝে পড়ে যায় চারটি গাড়িও নেপালে রাজনৈতিক সংকট প্রধান মাওবাদী দল ক্ষমতাসীন জোট থেকে সমর্থন তুলে নেওয়াতেই সংকট নিজেরাই সরকার গঠনের ডাক প্রধান মাওবাদী দলের প্রধানমন্ত্রী কেপি ওলির সরকারকে অপসারণের হুমকি শিশু শ্রমিক নিয়োগের জের হায়দ্রাবাদের মিষ্টি কারখানা থেকে উদ্ধার হল 47 জন শিশু শ্রমিক নিয়োগ করায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ওভারটাইমে টাকা নিয়ে গণ্ডগোল টেকনিশিয়ানদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেল 10টি জনপ্রিয় সিরিয়ালের কাজ বকেয়া টাকা না দেওয়া হলে কাজ নয় জানিয়েছেন কলাকুশলীরা যে প্রোডাকশন হাউসগুলোর বিরুদ্ধে অভিযোগ তা অনর্থ ক্লাস ইলেভেনের পরীক্ষায় অবাধের জন্য টোকাটুকি দুজন করে বসার জায়গা থাকলেও জায়গার অভাবে বসানো হয় 4 জন পরীক্ষার্থীকে ফলে টোকাটুকিও চলে পুরো দামে বিহারের গোবিন্দপুর আর এস মোড় কলেজের ঘটনা নজির গোল রিও অলিম্পিক মোট 13টি অফিসিয়াল পোস্টার রিলিজ করা হলো অলিম্পিকের আগে এর আগে কোনো অলিম্পিকে 1টির বেশি অফিসিয়াল পোস্টার রিলিজ হয়নি ব্রাজিলের 12 জন ও কলাম্বিয়ার 1জন চিত্রশিল্পী এই পোস্টারগুলি এঁকেছেন ফের বিয়ে করলেন ইমরান খান বারবার 3 বার 63 বছর ইমরান এবার বিয়েটা সারলেন একেবারেই সাধারণ অনুষ্ঠানে দিন কয়েক আগে লন্ডনে তৃতীয়বারের বিয়ে সম্পন্ন বলে খবর যদিও তেহরিকে ইনসাফের দাবি সবই গুজব খুব শীঘ্রই রাজনৈতিক অনেক ইভেন্ট প্রাক্তন ক্রিকেটার পৃথিবীকে টিপ দিয়ে গেল চাঁদ এবছরে আরও একবার পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরে গেল কৃত্রিম উপগ্রহ আর পৃথিবীর মাঝ দিয়ে চন্দ্রভ্রমণের সেই ছবি নাসার ক্যামেরাবন্দি নাসার ওয়েবসাইটে প্রকাশ করা ছবিতে প্রমাণ জুলাইয়ের 4-5 তারিখের মাঝে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ঘুরে গেল চাঁদ